হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমান আমি আছি বালাসীঘাট, আমার পিছনে বালাসীঘাট। আমরা এই মাত্র দেওয়ানগঞ্জ থেকে এখানে আসলাম ট্রলারের চেপে। ভাড়া পড়েছে কম বেশি 250 টাকা করে। তো এখন আমরা গাইবান্ধা শহরের দিকে চলে যাব। এই তো আমার চাচা গাড়ি ঠিকঠাক দিছে। এই তো বালাসীঘাট নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও আপলোড করা হবে। আশা করি প্রতিটা পর্বই দেখবেন, ভালো লাগবে। মাশাআল্লাহ, নদীর মনোমুগ্ধকর অপরূপ দৃশ্য, চারপাশটা খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন, সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে। আমি জাকির হোসেন ফ্রম পাঁচবিবি জয়পুরহাট। বন্ধুরা, কথা বলতেছি এই মুহূর্তে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে। আমরা এখন নৌকা থেকে নেমে পড়ব। বন্ধুরা, আমরা উঠেছিলাম জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা বাহাদুরাবাদ নৌকা ঘাট থেকে। আমাদের আসতে সময় লাগলো 3 ঘন্টা, ভাড়া 250 টাকা জন প্রতি। আমরা এই তো নৌকা থেকে নেমে পড়তেছি, আর এখান থেকে আমরা চলে যাব গাইবান্ধা শহরের দিকে। আমার সঙ্গে আছে আমার পানপ্রিয় চাচা। আমরা বেশ কয়েকদিন ঘোরাঘুরি করার পর এখন বাড়ির পথে। দেখতে পাচ্ছেন নদীর অপরূপ দৃশ্য। যদিও এখন শীতকাল, পানি শুকে গেছে অনেকটা, চর জেগে উঠেছে বিভিন্ন জায়গায়। আর আপনাদের একটি কথা জানিয়ে রাখি, এই ভিডিওটা ধারণ করা হয় এ বছরের জানুয়ারি মাসের 20 তারিখে। বিভিন্ন কারণে তা আপলোড করা হয়নি, আজকে করতেছি। অবশ্যই দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, আর সঙ্গেই থাকবেন। আমার তো খুবই ভালো লাগতেছে এই চারপাশটা দেখে। আমি মাঝে মধ্যে এখানে আসি, এর আগেও অনেক ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, আবারও করতেছি, হয়তো পরবর্তীতে আরও বেশ কিছু ভিডিও শেয়ার করব। আর বারবারই এখানে আসা হয়। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আমরা দেওয়ানগঞ্জ থেকে আসলাম। আচ্ছা, ওই যে সরকার যা টাকা শেষ করছে যার না, সেই হিসেবে একখানি কাজও হয় নাই আঙ্কেল। তারা ওই উপরে উঠেন, আমি হাট হাট যাই নাকি। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।